ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ কর্মযোগ জ্ঞানযোগ অতিক্রম করেই কর্ম সন্ন্যাস যোগের সূচনা কেন অর্জুনের একটি প্রশ্নের জন্যই অর্জুনের প্রশ্নটা কি কর্মযোগ বা কর্মত্যাগ বা সন্ন্যাস যোগ দুটির মধ্যে কোনটি শ্রেয় ভগবান গীতা বলতে গিয়ে কখনো কর্মযোগের প্রশংসা করেছেন কখনো জ্ঞানযোগের প্রশংসা করেছেন কখনো কর্মত্যাগের কথা বলছেন কখনো কর্ম করার জন্য প্রেরণা দিচ্ছেন অর্জুনের মনে জিজ্ঞাসা তিনি কোন পথে চলবেন কোন পথে চলিলে তিনি জীবনের শ্রেয় লাভ করবেন আগে বুঝতে হবে জীবনের শ্রেয়টা কী অর্জুন কী মনোভাব করে প্রশ্নটা করেছেন অর্জুনের কাছে শ্রেয়টা কী ছিল তিনি প্রশ্ন করেছেন ভগবানের কাছে যে আমার জীবনে যাতে শ্রেয় লাভ হয় তাহলে শ্রেয়ের বিপরীত আরে কিছু লাভ হয় আমাদের কাছে যখন শ্রেয় শব্দ আসে শ্রেয় ব্যতীত নিচে আরে কিছু লাভ হয় শ্রেয়টা যদি আমরা ধরি ঈশ্বর এই বিপরীত কী লাভ হতে পারে কী জন্য আমরা ভগবানের উপাসনা করি অর্থের জন্য উপাসনা করি রোগ আরোগ্যের জন্য উপাসনা করি মান যশ খ্যাতির জন্য উপাসনা করি লেখাপড়ায় ভালো করার জন্য উপাসনা করি হ্যাঁ মেয়ের বিয়ে দেওয়ার জন্য উপাসনা করি এগুলো তো এক একটি লাভ ভগবানকে উপাসনা করে তো এগুলো সমষ্টি হলো এই নাম হলো প্রেয় শাস্ত্রীয় ভাষায় তাহলে দেখাচ্ছে একটা শ্রেয় লাভ একটা প্রেয় লাভ জাগতিক বস্তু লাভ করাকে বলা হচ্ছে প্রেয় যেগুলো আমাদের জীবনের প্রয়োজন মনে করি আমরা অর্থ না হলে মনে হয় জীবন চলবে না আমরা এটা ভাবি না অর্থ লাভ না হলে মনে আমাদের জীবন চলবে না আমরা আরেকটু এগিয়ে ভাবতে পারি না অর্থ ছাড়াও তো চলতে পারে সাধুরা যখন গৃহত্যাগ করে তারা কি টাকা নিয়ে বেরোয় একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কি জানে তার জন্য এখানে খাবার মজুত আছে আমরা ভাবনাকে এগিয়ে নিতে পারি না বলেই আমরা ভাবনা করতে থাকি সেজন্য আমরা দেহের প্রয়োজনে অনেক কিছু ভাবি এটা চাই এটা চাই এটা চাই এটা বাবা সাংসারিক লোকের এটা ভাবনা করেই থাকে তো এগুলো সব প্রেয় এই প্রেয়র পরিসমাপ্তি আমি টাকা চাইলাম টাকা পেলাম শেষ রোগ হলো রোগ চলে গেল শেষ তারত্ব এনে যে আমার জীবনের দুঃখ শেষ হয়ে গেছে একটা চাহিদা একটা বাসনা উদয় হয়েছে বাসনাটা নিবৃত্ত হলো আর একটা বাসনা তো উঠবে বাসনা নিবৃত্তি তো হচ্ছে না একেবারে জোয়ার দ্বারা বাসনা নিবৃত্তি হয় সেটা হচ্ছে শ্রেয় শাস্ত্রকারেরা এই জন্য জাগতিক বস্তুগুলি লাভকে বলা হয়েছে প্রেয় আর পারমার্থিক বস্তু লাভকে বলা হয়েছে শ্রেয় অর্জুন বলেছে জিজ্ঞাসা করেছেন আমার জীবনে যাহা শ্রেয় আপনি তাহাই বলুন একটা মানুষ একই সঙ্গে শ্রেয় প্রেয় দুটি লাভ কখনো করতে পারে না হরি বলা আর করিগণা একসাথে হয় না হরি বলা আর করিগর মানে টাকা গোনা একসাথে হয় না একই ব্যক্তি পূর্ব দিক কিংবা পশ্চিম দিকে গমনাগমন করতে পারে না হয় পূর্ব দিকে যেতে হবে পশ্চিম দিকে যেতে হবে হয় উত্তর দিকে যেতে হবে না দক্ষিণ দিকে যেতে হবে দক্ষিণ দিক জমের দুয়ার উত্তর দিক মুক্তির দুয়ার কোন দিক যাবেন নিজেরা বিচার করেন জমের দুয়ারে যাবেন না নাকি মুক্তির দুয়ারে যাবেন আমরা গীতাপাঠ কেন করছি সৎসঙ্গে কেন করছি
লোক দেখা দেখি না, সময় কাটানোর জন্য না, প্রসাদ প্রাপ্তির জন্য না, জীবনের উদ্দেশ্য লক্ষ্য কর্তব্য সম্পর্কে অবহিত হয়ে সে পথে পথচারণা করার জন্য। আমাদের জীবন যাপনের পদ্ধতিই বলে দেবে আমরা আসলে কোনটা চাইছি। সঙ্গকে, গীতাপাঠকে আমাদের একটি সাধনা হিসাবে নিতে হবে। আমার সকার বাণীতে আছে, লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন মন আর বাণী হতে করয়ে বর্জন। তো লৌকিক জিজ্ঞাসা লৌকিকভাবে আসা যাওয়া লৌকিকভাবে ধর্মকে পরিপালন করা বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ নয়। গীতা পাঠ করে বা শ্রবণ করে অর্জুনের মতো বোধবুদ্ধি আমাদের জাগতে হবে। আমরা তো শ্রোতা, শিষ্য, সেবক, অনুগত, প্রার্থী। যদি অর্জুনের মতো জিজ্ঞাসা আমাদের জাগে, অর্জুনের মতো জীবনে প্রয়োগ করার জন্য বুদ্ধি উপস্থিত হয়, উনি ভাষা ভাষা প্রশ্ন করেন নাই, উনি সত্যিকারভাবে প্রশ্ন করেছেন। উনি যদি ভাষা ভাষা প্রশ্ন করতেন, ও যুদ্ধে প্রথমেই উনি যুদ্ধ আরম্ভ করে দিতেন। যুদ্ধ করতে গিয়েই উনার মধ্যে যে ভাব সঞ্চার হলো, যে দ্বন্দ্ব উপস্থিত হলো, যে সংশয় উঠল, ওটা একেবারে সমাধান না করা পর্যন্ত উনি যুদ্ধ করতে যাচ্ছেন না। সত্যিকারভাবে যারা সঙ্গকে সাধন হিসাবে গ্রহণ করে, গীতাপাঠকে সাধন হিসাবে গ্রহণ করে, এ প্রার্থনাকে উপাসনাকে সাধন হিসাবে গ্রহণ করে, তাদের ভাবভাষাই, মুখের ভাষা, জীবনযাপনের চলাফেরা দেখেই বোঝা যায় কী করছে ওরা। প্রার্থনা করছে তোমার ইচ্ছা পূর্ণ হোক ওহে করুণাময় স্বামী, কিন্তু মন এখানে নেই। যদি মন এখানে থেকে এটা গর্জিয়াসলি বলবে দেব, হ্যাঁ আমার বলতে কিছু নেই প্রভু তোমারই মন থেকে, এটা যদি মনে মনে ভাবে, ওর প্রার্থনার বাসা হয়ে যাবে জোরালো, প্রার্থনার বাসা হবে আবেগ, প্রার্থনার বাসা হবে আপ্লুত, প্রার্থনার বাসা হবে সজল নয়নে। আর আমাদেরকে প্রার্থনাকে মুখেও ধরে না, না এরা না আমাদের সাধুরাও, কারো কারো ছেড়ে কথা বলছি না, সাধুরাও ধরে না। প্রার্থনা একজনের কাল আরেকজনের চুপ করে থাকে, যেন সব জানতা হয়ে গেছে, সর্বজ্ঞ হয়ে গেছে, আর জানার দরকার নেই আমার, তাই না? হয়তো এরকম না, কিচ্ছু লাভ হবে না এতে, জীবনটাই টাইম পাস। আমরা যখন ট্রেনে চড়ি, ও বাদাম বিক্রেতা বলে মুমপলি মুমপলি টাইম পাস, গীতাবার টাইম পাস, সঙ্গ টাইম পাস, সত্যি টিকটিক করছে, কিচ্ছু লাভ হবে না। একটা আন্তরিক কোন সবাই, কেন বেকার সময় নষ্ট করব? সারাদিন সপ্তাহে একটা দিন আমরা এখানে বসি কিছু লাভ করার জন্য, জীবনে কিছু প্রয়োগ করার জন্য। নিরাজা গীতা চর্চা করছি না, শাস্ত্র চর্চা করছি না, কী বলছেন ভগবান, কীভাবে চলা উচিত? আমি শুনেও যদি না চলি তা আমাদের মতো কালা আর কে, কালামানি বদির, শুনেও কিছু শুনছি না, কালা। গীতা পাঠ করে অর্জুনের মতো প্রশ্ন জাগা চাই। আমি বহুবার এখানে বলি যে আপনারা প্রশ্ন করুন অধ্যায় থেকে, কেউ করে না। আগে আশিস থাকতো, মাঝে মধ্যে একটা দুইটা করতো, এখন সব বোবা, মুখ থাকতেও বোবা, তাই না? নিজেরা চর্চা করতে হবে এগুলো। কতক্ষণ এখানে একটু শুনবো, ওখানে গেলে প্রসাদ পেলেই সব শেষ, ওটা চলে গেছে। কানের প্রসাদ ছেড়ে দেবো, আবার মুখের প্রসাদ নেব, চলে গেল, তাই না? হয় না তো? চর্চা করতে হবে, যেদিন যদ্দা হবে সাত দিন ব্যাপী সেটা ঘরে একটু একটু চর্চা করি, যদি কিছু লাভ করতে চাই, যদি ভগবানের আশীর্বাদ এবং অনুগ্রহ যদি পেতে চাই, চর্চায় থাকতে হবে, লেগে থাকতে হবে। বাসা বাসা দিয়ে কিছু হবে না। অর্জুনের জিজ্ঞাসা সেও জিজ্ঞাসা, জীবনের জিজ্ঞাসা, প্রত্যেক মানবেরই জিজ্ঞাসা। সে কুপথে চলতে চায়? আপনাকে আপনার ছেলেকে বলবে তুই মদ খা, তুই চোরা নিয়ে মানুষকে খুন কর, তুই মিথ্যা কথা বল, পরে জিনিসগুলো অপহরণ করে নিয়ে যায়, কোনো পিতামাতাকে সন্তানকে উপদেশ দেবে? কেননা এগুলো খারাপ, দেবে না, কোনোদিনই দেবে না, ভালোটাই তো দেবে। তো ভালোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো তো এটাই, যেটা অমৃত স্বরূপ, আনন্দস্বরূপ,
যেটা পান করলে অনুভব করলে হ্যাঁ জীবন সুন্দর হয়, সার্থক হয়, সফল হয়, ওটাই চিন্তা করতে হবে। শ্রেয়লাভ অর্জুনের জিজ্ঞাসা, এটা আমাদের জেনে নিতে হবে। শ্রেয়লাভ কী? মহামুক্তি, আত্ম উপলব্ধি, স্বরূপ কী, আমি কে, এটাকে জানা। এটা আজকে নতুন কথা না, অনেকদিন ধরে আমরা গীতা পড়ছি, আসলে এই কথাগুলো আস্তে আস্তে আমার মনের মধ্যে ঢুকাতে হবে। গতানুগতিক কতগুলো কথা শুনলে হবে না। মহামুক্তি, মুক্তি লাভ করতে চাই, আত্ম উপলব্ধি, আত্মার উপলব্ধি করতে চাই, স্বরূপ উপলব্ধি, আমার স্বরূপ কি, আমার মূল অরিজিন কোথায় থেকে আমি এসেছি এটা জানা চাই, আসল আমি কি এটাকে ভাবা চাই এবং সেই পথে চলা চাই। আর অর্জুন সেভাবেই চলতে চেয়েছিলেন, তাই তিনি জিজ্ঞাসা করেছেন কোন দিকে আমি যাব। এটা অর্জুনের প্রশ্ন দিয়ে কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাসের সাধারণত দুটি অর্থ সবাই বলে, কর্মসন্ন্যাসের দুটি অর্থ হয় সাধারণত। সন্ন্যাস শব্দের অর্থ ত্যাগ, কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ, এটা হচ্ছে তার বাচ্যার্থ, শব্দের দ্বারা যে অর্থটা আমরা পাই। আর তার মুখ্যার্থ হচ্ছে কর্মের ফলত্যাগ। যদি গীতা অনুসারে আমরা চিন্তা করি, গীতায় যেহেতু ভগবান বলেছেন কোনো ব্যক্তি এই জীবনে কর্ম ছাড়া থাকতে পারে না, নাহি কশ্চিৎ কর্মপি জাত তিষ্ঠিত কর্মকৃত, তাহলে এখানে কর্ম ছাড়া যখন থাকতে পারে না, যতদিন দেহে প্রাণ আছে, তাহলে কর্মত্যাগ কথাটা এখানে খাটছে না, তাহলে কি কর্মের ফলত্যাগ। এ সাধারণত দুটি অর্থ আমরা জানি বা এভাবেই মহাত্মারা ব্যাখ্যা করছেন। আমি আজকে আর একটা নতুনত্ব সংযোজন করছি, সেটা হলো কর্মসন্ন্যাস যোগ, কর্মত্যাগ। কোন জাতীয় কর্মত্যাগ করব? নিষিদ্ধ কর্মত্যাগ করব, কাম্য কর্মত্যাগ করব। যদি আমি শ্রেয়টা লাভ করতে চাই, কাম্যকর্ম নিষিদ্ধ কর্ম ত্যাগ করে আত্মকর্মের সাথে তুমি যুক্ত হও, এর নাম কর্মসন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ, পাঁচ রকম কর্ম আছে, কোন প্রকারের কর্ম ত্যাগ করব আমি? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, আর হচ্ছে আমাদের স্বভাবজ কর্ম, খাওয়া দাওয়া এসব করা। কর্মসন্ন্যাস প্রসঙ্গে যখন অর্জুনের জিজ্ঞাসা শ্রেয়, তখন আমার যারা শ্রেয়টা চায়, মুক্তিকামী, মুমুক্ষু, মুক্তি লাভ করতে চায়, জীবনটা সফল করতে চায়, তাদের জন্য ব্যাখ্যা হবে তুমি নিষিদ্ধ কর্ম ত্যাগ করো, কাম্যকর্ম ত্যাগ করো, তুমি আত্মকর্মে লেগে থাকো, ভগবানের লেগে থাকার নাম যোগ। যে কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকা না যায় তার নামই হচ্ছে কর্মযোগ। আর গৃহীরা কীভাবে চলবে? যারা গৃহে আছে তাদের সাধনাটা কীরূপ হবে? তাদের সাধনা হবে ফল ত্যাগ করে কর্ম করা, নিষ্কাম কর্ম করা। এই কর্মসন্ন্যাস যোগের অর্থ নেবে তারা কর্মের করবে, কিন্তু কর্মের ফল ত্যাগ করবে। ফলত্যাগ শব্দের অর্থ কী আমরা অনেক সময় বুঝতে পারি না ব্যাপারগুলো। গীতাও ভগবান বলে দিয়েছেন কর্ম করার সময় তিনটা জিনিস মাথায় রাখলে ওটা নিষ্কাম কর্ম হয়ে যায়। আমি গান করছি, এটা একটা কর্ম। আমি বাজাচ্ছি, এটা একটা কর্ম। আমি এখন কথা বলছি, এটা একটা কর্ম। আমি যদি মনে করি যে এগুলো আমিই করছি, আমার অহং বুদ্ধিই করছে, আমি এত বছর গান শিখেছি তাই আমি এখন গান করতে পারি, আমি এত দিন যাব তবলা শিখেছি আমি তবলা বাজাতে পারি, আমি অন্যের চেয়ে ভালো বাজাতে পারি, এর চেয়ে ভালো গান করতে পারি, আমাকে একটু গান দেওয়ার করার সুযোগ দিন। আপনারা বলেন না মাঝে মধ্যে স্টেজের মধ্যে যে আমাকে গান করার সুযোগ দিন, তার মানে আমি করছি। এটা হলো অহংকার,
ওই অহংকারটাকে ত্যাগ করা এক নম্বর, আমি করছি ওটাই ত্যাগ করা, নিষ্কাম কর্মের লক্ষণ। আর কর্ম হলেই তার একটা ফল হয়, শুভ অথবা অশুভ, পাপ অথবা পুণ্য, একটা ফল হবেই। আমি ভালো কাজ করলে তার একটা বেনিফিট আমি পাবই, অটোমেটিকলি এটা আমার কাছে হবেই, আমি গোপনে করি আর আমি প্রকাশ্যে করি, একটা ফল আমার আসবেই। আমি যদি কর্মটা করার সময় আমি করছি না এই মনোভাবটা রাখতে পারি, কেন রাখবো আমি? কর্মটা তার শক্তিতে হচ্ছে, কর্তৃত্বাভিমান ত্যাগ। আমার কোনো ব্যক্তিগত শক্তি নেই যে আমি এখানে কিছু বলবো বা কিছু করব। এগুলো হচ্ছে একদম চূড়ান্ত সত্য কথা। আমাদের মন বুদ্ধি অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন বলে, বিশ্বভাবনা আচ্ছন্ন বলে কথাগুলো আমরা সহজে বুঝতে পারি না। যেরকম প্রথমে বুঝতে পারি নাই গোবরা পোকা কথার মাঝে কথা এসে যাচ্ছে, গোবরা পোকা গোবর খেতে খেতে মুখ লেটে পেটে হয়ে গেছে, ব্রহ্ম দেখছেন আরে এ তো আমার জাত ভাই, আমি কি সুন্দর মধু খাই, এ গোবর খাই, একটু দয়া হলো ভাই চলো তুমি আমার স্বজাতি, তুমি গোবরকে এ পরে তাকো, আমি কি সুন্দর মধু খাই, আসো আমি তোমার কাছে মধু পান করাবো। বলে হ্যাঁ ভাই এই চেয়ে ভালো জিনিস থাকে? বলে চলো না আমার সাথে, ভালো জিনিস আছে তুমি একবার দেখো। তো মধু পোকা তো ভ্রমর ওই গোবরা পোকাকে, গোবরা থাকা পোকাকে টেনে নিয়ে পদ্মপুলে বসিয়ে দিল, কোনো স্বাদ পাচ্ছে না। যেরকম আমরা গীতার কথাগুলি তো কোনো স্বাদ পাচ্ছি না, কঠিন কথাগুলো মাথায় ঢুকছে না। ও ভ্রমর ভাই তুমি এমন কি স্বাদের জায়গায় আমাকে বসিয়ে দিলে, আমি তো গোবরের স্বাদ পাচ্ছি এখানে, দেখেন কি মহামুশকিল ব্যাপার, কোথায় ভ্রমরের কোথায় পদ্মপুরের মধু, মধুটা সে আহরণ করতে নিয়ে পাচ্ছে না। সেরকম আমরা ভগবানের ওই গহন তত্ত্বগুলো মাথায় ঢুকাতে পাচ্ছি না, কারণ মধু ভ্রমর চিন্তা করছে আর কি ব্যাপার, এত বড় পদ্মপুলে বসিয়ে দিলাম যেখানে মধুতে ভরা, গেল তার কাছে দেখে দেখি তোমার মুখখানি দেখি, দেখে গোবরে লেখা, গোবরে লেটপ্যাট, মুখে ঢুকতে মধু ঢুকতে গোবর সহ ঢুকে ওই গোবরের স্বাদটাই সে পায়, তার তো গোবর স্বাদের সংস্কার আছে আগে থেকে পান করতে করতে গোবর খেতে খেতে, তখন তার মুখটা ভালো করে ধুয়ে দিল, বলে এবার তুমি খাও তো, এবার সে মধুর স্বাদ পাচ্ছে। এই যে আমাদের মুখে মধু গোবর লেটকা আছে, বিষয় ভাবনা, বিষয় চিন্তা, অত্যাধিক বিষয় চিন্তা, এছাড়া যেন আর কিছু পাচ্ছি না। আমি বলবো না, আজকে একটা আমাদের এখানে ভক্ত এসেছিল, কীভাবে সে বিষয় আচ্ছন্ন হয়ে ঘন্টার পর ঘন্টা কথাগুলো বলে যাচ্ছিল, আমি হা করে তাকালাম, আহা এরকম করে জীবনটা কাটাচ্ছে সে, একেবারে খাঁটি একেবারে কেঁদে কেঁদে কথাগুলো বলছে, ওর জীবনের বিষয় কথাগুলো চিন্তা করা যায় না। অত সে সৎসঙ্গও করে, এরকম গীতা পাঠও করে, ভাবতে অবাক লাগে, অবাক লাগে। গীতার মধ্যে একটুখানি প্রবেশ করলে এতগুলো কথা সে বলতে পারে না, যা করেছে একটু লোক দেখাই করছে। একটুখানি যদি প্রবেশ করে গীতাতত্ত্বে, গীতাতত্ত্বে প্রবেশ করে কেন, কি ত্যাগ, কে ত্যাগ মানে ঈশ্বর উপর নির্ভরশীল, আমার এত কথা বলার কি দরকার, যে নির্ভর হয়ে গেছি আমার এত কথা বলার কি দরকার, আমার সমস্যার কথা বলার কি দরকার। গীতাতত্ত্বে প্রবেশ মানে শরণাগতি, আত্মসমর্পণ, ত্যাগ হয়ে গেল। আমি অবাক হয়ে বাপলাম, আহা, কিন্তু সে সিরিয়াসলি বলছে, আমি মনে মনে দুঃখ পাচ্ছি, ওকে আবার উপরে সান্ত্বনাও দিচ্ছি, ঠিক আছে ভাই তুমি একটু ভগবান নাম স্মরণ করো, এখন সিরিয়াসলি আশ্চর্য লাগলো। এইরকম বোধ বুদ্ধি নিয়ে, বিষয় বুদ্ধি নিয়ে এই গহনত্ব আমাদের প্রবেশ হবে না। তো আমাদের বিষয়, আমাদের যে স্বভাব শুদ্ধি, স্বভাবের মধ্যে ময়লা, গোবরা পোকার মতো ময়লা হয়ে গেছে, ভালো কথাগুলো আমরা অনুভব করতে পাচ্ছি না, কঠিন তত্ত্বগুলো। আজকের অধ্যায়টা কিন্তু পুরো একটা সাধনা, পুরো একটা সাধনা, এর মধ্যে যোগতত্ত্ব, বেদান্ত তত্ত্ব, ভক্তিতত্ত্ব, সব তত্ত্ব মিশ্রিত, বড় কঠিন অধ্যায় এটা, পঞ্চম অধ্যায়ের এই অধ্যায়টা, পুরো সাধনা আছে এখানে, পুরো সাধনা, যোগ বেদান্ত পুরো তত্ত্ব আছে এখানে।
আমরা নিজেরা কি এগুলো গবেষণা করি? দৌড়ে শনিবার আসলো মন্দিরে চলে গেলাম, একটু পাতরাতনা করে প্রসাদ একটা পেয়ে ঘরে ফিরে গেলাম, এটুকুই প্রাপ্তি, আর বেশি হবে না? একটু আর একটু এগোতে হবে তো, গবেষণা করতে হবে তো, আর একটু গবেষণা করতে হবে। অহং বুদ্ধি ত্যাগ, কর্ম করার সময় ওই যে নিষ্কাম কর্ম করার সময় কী ত্যাগ, অহং বুদ্ধি ত্যাগ, আমি কর্ম করছি, কর্তৃত্ব বুদ্ধি, আমি ভালো গাইতে পারি, ভালো বলতে পারি, ভালো গীতা পাঠ করতে পারি, আমার মতো কে আছে, আমাকে না দিলে নিজে নিজে অপমানিত বোধ করছি, নাহলে সত্য পাঠ করবো না, চুপ করে বসে থাকবো, কতক্ষণ বলবে, আমাকে আহ্বান করছে কি না চেয়ে থাকবো, অহং বুদ্ধির লক্ষণ, টক টক টক, অহং বুদ্ধির লক্ষণ। এগুলো স্বেচ্ছায় কোনো প্রেরণা নেই, স্বেচ্ছায় কোনো আগ্রহ নেই, কোনো ব্যাকুলতা নেই, ঈশ্বরের প্রতি কোনো ভক্তি নেই, কিচ্ছু নেই, বৈধি ভক্তি বলা হয়, এগুলো রাগ ভক্তি নয়। রাগ ভক্তি উপচে উপচে পড়বে, আপনি দৌড়াবে, উপচে পড়া ভক্তি নেই। বৈধি বল, বৈধি মানে বলছে, শাস্ত্র বলছে করি, বলছে আছি তখন করি, একটু প্রার্থনা একটু করি, না করলে তো আবার প্রসাদ জুটবে না, কেউ কিছু বলবে, আসি একটু, সবাই আসছে আমরাও যাই, বৈধি এরকম এগুতে হবে। অহং বুদ্ধি কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ, কর্মের ফলটা ভগবানকে অর্পণ, এই ভগবান আমাকে দ্বারা তুমি যে কর্মের সুযোগ দিয়েছ এর যে ফল তুমি তোমাকেই দান করছি, তাহলে কর্মের ফলটা আমাকে না দিলে আমি আর মনে মনে অপমানিত বোধ করবো না, অসন্তুষ্ট হব না, শান্ত সাম্যভাবে থাকতে পারব। কর্ম, কর্মের ফল এবং কর্মটি, কথাগুলো বোঝা যায় না, একটা দৃষ্টান্ত দেব ভাগবত থেকে। কর্মফল অর্পণ মানে নিজের সত্যকে ত্যাগ করে দেওয়া, আমি এই চেয়ারে বসে আছি, মান্যগণ্য আছে, আমি চেয়ার ছেড়ে চলে যাব, ঘরে অতিথি এসছে আমার জায়গা আছে, না আগে ওকে থাকতে দেবো, তো আমি বেরিয়ে যাব, রান্না আছে অতটুকু, না আমি ওকে তাকে দিয়ে থাকলে আমি খাবো, নাহলে আমি যাব, এইগুলো হচ্ছে সত্য ত্যাগ। এই সত্য ত্যাগের নামই হচ্ছে কর্ম ফল ত্যাগ, ফল অর্পণ ত্যাগ, কর্ম অর্পণ ত্যাগ। ভাগবতে একটি চরিত্র আছে রন্তিদেব, তিনি কীভাবে কর্মফল অর্পণ করে করে একেবারে মুক্তির দুয়ারে পৌঁছে গেছেন, বড় সম্পদশালী মানুষ ছিল, অনেক সম্পদের অধিকারী ছিল, তার জীবনের একটি ভাব যেখানে দিনে দুঃখীকে দেখে তাকে দান করে দে, এইভাবে দিতে দিতে নিজে নিঃস্ব হয়ে গেছেন, কিচ্ছু নেই আর, নিজের খাওয়াও জুটছে না, কীরকম ত্যাগ দেখেন, কীভাবে নিজের সম্পদকে বিলিয়ে দিচ্ছেন, বলতে হবে আমাদের মুনি বাবা, প্রথম জীবনে সব জমিদারি সবগুলো তিনি শুধু সবাইকে বিলিয়ে দিয়েছেন। রন্তিদেবের দিতে দিতে আহার জুটছে না, একদিন দুই দিন অনাহারে, তিন দিন অনাহারে, 48 দিন একাক্রমে অনাহারে পরিবারের সবাই, 48 দিন, যে সম্পদশালী মানুষ আজ 48 দিন অনাহারে আছে, কত বড় মন, কত উদার চরিত্রের লোক, ভগবানের উপর কত নির্ভরশীল, তার মনের একটি ভাব, আমার এই সত্য দিনে দুঃখীর জন্য, আমার ভোগের জন্য নয়। ভগবান পরীক্ষা করতে আসলেন নানাভাবে তার ত্যাগ দেখে, ভাগ্যক্রমে একদিন চাল ডাল রুটি তরকারি অনেকগুলো জুটে গেল। এবার রন্তিদেব তার পরিবার সবাইকে নিয়ে ঠাকুরকে নিবেদন করে নিজেরা বসেছেন প্রাতে সেবার জন্য, এমন সময় এক ব্রাহ্মণ অতিথি এসেছেন, ওগো খেয়ে আছেন, আমি ব্রাহ্মণ অতিথি ভিখারি, বড় ক্ষুধার্ত, যদি পারেন আমাকে দুটো সেবা দিন। ব্রাহ্মণের ডাক শুনে রন্তিদেব বাইরে গিয়ে তাকে সাদরে এনে বসাইয়ে তৃপ্তসহিত খাওয়াইয়ে তাকে বিদায় দিলেন। এবার যা আছে তাগুলো নিজেরা ভাগযোগ করে খেতে বসবেন। আরেকজন অতিথি, তিনি হাঁক চাললেন হরি হরি, বুঝে গেলেন হরি হরি, যখন দুয়ারে ডাক পরে বুঝতে হবে এটা ভিখারি এসেছেন। রন্তিদেব আর বাইরে গিয়ে দেখছেন একজন ভিখারি এসেছেন, তাকে সাদরে বসে খাওয়ালেন, কীভাবে নিজের সত্যগুলো ত্যাগ করছেন। যত সামান্য আহার আছে এখনো কেউ খায়নি, আবার সবাই বসেছেন, আচমন করলো খাব নেবে, একজন
ব্যক্তি কয়েকটা কুকুর নিয়ে এসেছে, পাগলা লোক, বলে কে আছে এখানে? আমি ক্ষুধার্ত, আমার কুকুরগুলো ক্ষুধার্ত, সাত দিন ব্যাপী দিন আমাদের আহার, সব দিয়ে দিলেন, কুকুর আর ব্যক্তি সব দিয়ে দিলেন। তিনি জানেন আমি কোনো ব্যক্তি বা কুকুরকে আহার দিচ্ছি না, সকলের মধ্যে আমার হরি আছে, সকলের মধ্যে আমার হরি আছে, ওই ব্যক্তিটার মধ্যেও হরি আছে আর এই কুকুরের মধ্যেও হরি আছে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গর্ভহস্তিনী শুনি চৈব সবাক চ পণ্ডিতা সমদর্শিন। আজকের অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ শ্লোক আছে, সমদর্শিন। সমদর্শী মানে এই নয়, সমানে ভাগযোগ করে গেলাম, এর নাম সমদর্শন নয়। সম শব্দের অর্থ ব্রহ্ম, সকলের মধ্যে আত্মা বা ব্রহ্ম বিরাজ করছেন, এটা দর্শন, এদের মতন আচরণ নয়। তিনি কি দেখছেন? রন্তিদেব সকলের মধ্যে তার হরি বিরাজ করছেন। তিনি সবাইকে খাওয়াইয়ে তৃপ্তির সহিত বিদায় দিলেন। এখন জল ছাড়া আর কিচ্ছু নেই, বড় প্যাথেটিক কাহিনী। এবার সবাই, তবে প্রসন্ন তারা, তারা সবাই প্রসন্ন, এবার জল পান করবেন, যাক জল পান করে জীবনটা রক্ষা করবেন। এই মুহূর্তে আসলে একটা চণ্ডাল বলছেন, আমি চণ্ডাল বলে কেউ আমাকে জল দিচ্ছে না, কে আছে আমাকে একটু জল দাও, আমি বড় পিপাসার্থ। রন্তিদেব তাকে জল পান করে তৃপ্ত করলেন, মুহূর্তের মধ্যে সেই চণ্ডাল উদা হয়ে গেল, সকলে দেবরূপ ধারণ করলেন। ইন্দ্রাদি সব দেবতা এসে রন্তিদেবের ত্যাগকে পরীক্ষা করলেন, রন্তিদেব তুমি সাত্ত্বিক, এ হচ্ছে সন্ন্যাসী, এ হচ্ছে যোগী, এ হচ্ছে মুক্ত পুরুষ। সঙ্গে সঙ্গে তার পরিবার সবাইকে স্বর্গের বিমানে তারা চলে গেল, তাদের জন্য বিমান আসলো স্বর্গ থেকে, অর্থাৎ তারা মুক্ত হয়ে গেল। কীভাবে সত্য ত্যাগ করে, এটাই হচ্ছে কর্ম, নিষ্কাম কর্ম, কর্মযোগ, কর্মফল ত্যাগ। আমার মতো আমার খাওয়ার জিনিস থেকে বাকিটুকু তোমাদের বাক করে দেবো, এটাও তো এখন দেখা যায় না, খাবার মতো রেখেও যে দেবে সেও দেখা যায় না, সত্য ত্যাগ তো দূরের কথা। কোথায় কোন জগতে আমরা বাস করছি? গীতা পড়ে একটু উদারতা আমাদের আসছে না, একটু ত্যাগ ভাব আসছে না, একটু বিনয়ী ভাব আসছে না, কেমন গীতা পাঠ করছি আমরা? কখন হবে আমাদের সেই গুণগুলো? কর্মফল ত্যাগ। এই যে বলা হলো তিন প্রকারের কর্মসন্ন্যাসের কথা, প্রথম কর্মত্যাগ এবং কর্মফল ত্যাগ, এগুলো হচ্ছে, হ্যাঁ কর্মত্যাগ সবাই পারে না, কর্মত্যাগ অর্থাৎ বিহিতাদি কর্মত্যাগ সবাই পারে না। ভগবান যে গীতার মধ্যে বলেছেন, নহি কশ্চিত কর্মপি যাত তিষ্ঠিত কর্মকৃত, একজন মানুষ কর্ম না করে বসে থাকলেও তার মনে কর্ম হচ্ছে, শরীর দ্বারা কর্ম হয়, প্রাণ দ্বারা কর্ম হয়, মন দ্বারা কর্ম হয়, বুদ্ধি দ্বারা কর্ম হয়, অহংকার দ্বারা কর্ম হয়, কর্ম হয়। কর্মত্যাগ কখন হয়? সমাধিস্থ যোগীর মধ্যে, সমাধিস্থ যার বাহ্য জ্ঞান নেই তারই হয় যথার্থ কর্ম সন্ন্যাস, তারই নামই সন্ন্যাস, যথার্থ কর্ম সন্ন্যাস। এটার শাস্ত্রের নাম হলো বিদ্যত সন্ন্যাস, শাস্ত্রের নাম বিদ্যত সন্ন্যাস। আত্মা পরমাত্মার একীভূত ভাব, অভিন্নতা ভূত উপলব্ধি, বাহ্য জ্ঞান নেই, এর সাথে সংসারের কোনো সম্পর্ক নেই, সে অনুভূতি লাভ করার জন্য হলো বিবিধিষা সন্ন্যাস। ওই বিবিধিষা সন্ন্যাসে যাওয়ার পূর্বে কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, সেই জন্য ভগবান সবার উদ্দেশ্যে বলেছেন, সন্ন্যাস কর্ম যোগস্য নিশ্চয় সকরাব তৈস্য কর্ম সন্ন্যাস কর্ম যোগ বিশিষ্যতে, দ্বিতীয় নম্বর শ্লোকে। উভয়ের দ্বারা নিঃশ্রেয়স পরম লাভ হইয়া থাকে, যাহা নিঃশ্রেয়স তাহাই শ্রেয়। ভগবান যা সন্ন্যাসের দ্বারা, কর্মফল ত্যাগের দ্বারা এবং নিষ্কাম কর্মের দ্বারা নিঃশ্রেয়স লাভ হইয়া থাকে, তথাপি অর্জুন তোমাকে আমি কর্মযোগের কথাই বলিব, তুমি কর্মযোগ অবলম্বন করো, তুমি অহংকার রেখে, অভিমান রেখে, স্বার্থবুদ্ধি রেখে কখনো তো তুমি সন্ন্যাস লাভ করতে পারবে না, সম্যক্ত্যাগ তোমার হবে না। সম্যক্ত্যাগ তখনই হবে, আত্মনিষ্ঠার নামই হচ্ছে সম্যক্ত্যাগ।
সব কিছু জেরে পেলে ত্যাগ করে বাড়িঘর ছেড়ে হ্যাঁ খালি হাতে বেরিয়ে যাওয়ার নাম ত্যাগ নয়, আত্মাতে স্থিতির নামে হচ্ছে সন্ন্যাস। ওই অবস্থা পৌঁছার জন্য কর্মযোগ। কর্মযোগ শব্দের অর্থ হলো যে কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। আমি যদি কর্ম করে যদি অহংকার করি ভগবানের সঙ্গে যুক্ত হলাম না অহংকারের সঙ্গে যুক্ত হলাম? আমি যদি কর্ম করে যদি আমি ভালো কর্মই করছি কর্ম করে যদি প্রশংসা চাই আমি ভগবানের সঙ্গে যুক্ত হলাম না প্রশংসায় যে যুক্ত হলাম, তাই নয় কি? কিন্তু যে কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায় তার নাম হচ্ছে কর্মযোগ। লক্ষণ তিনটি মনে রাখতে হবে, কর্তৃত্ব অভিমান থেকে আমি কর্ম করছি বোধ থাকবে না, ফলাভিমান থাকে আমি কর্ম করে ফল লাভ করব এটা আমার অধিকার, অধিকার ত্যাগ করার নামে এই ত্যাগ। কিসের অধিকার? কতদিনের জন্য এই অধিকার? রাজা বরত রঘুগণের নিকট জিজ্ঞাসা করেছেন, রঘুগণ রাজার নিকট, এ রাজা আপনি রাস অভিমান করছেন, আমাকে বকাঝকা করছেন, পালকি বইতে পারছেন না বলে, ভাগবতের প্রসঙ্গ জড়বরতের কাহিনী, আপনি কতদিনের রাজা, কতদিন এই পৃথিবীতে থাকতে পারবেন, কতদিন থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে? আপনি যে অহংকার করছেন, এক রাজা গঙ্গা স্নানে যাচ্ছেন, বিশাল ব্যাপার আলাহে কাণ্ড, রাজা সেপাই মন্ত্রী সব ধলে ধলে আগে পরে, রাজার এখন মতো আর গাড়ি নেই, কাঁধে বইয়ে নিয়ে যাচ্ছেন রাজাকে, মাঝখানে এক ব্যক্তি বসে আছেন, তাকে আগে যারা যাচ্ছেন তাকে তো বলছেন ভাই রাজা আসছে তুমি উঠো, কথা শুনে না। তারপর পালকি থেকে রাজা নামলেন, ওকে জিজ্ঞেস করছে তুমি কে? ওই ব্যক্তি উল্টা জিজ্ঞাসা করছে তুমি কে? বলে আমি তো রাজা। বলে তুমি রাজা হলে আমি মহারাজা। রাজা তো চকিত হয়ে গেছেন, রাজার সঙ্গে এরকম ব্যবহার অপ্রত্যাশিতই ছিল, রাজা তথাপি দুর্ব্যবহার করেনি, রাজা কিছু প্রশ্ন উত্থাপন করলেন, আচ্ছা ঠিক আছে তুমি মহারাজা, তো তোমার সৈন্য সামন্ত কোথায়? আমি রাজা বলে আমার এতগুলো, তো মহারাজা তার বেশি থাকার কথা। বলে তুমি বোকা, তোমার শত্রু আছে বলে তুমি সৈন্য সামন্ত তোমার রক্ষার জন্য রেখেছ, আমার শত্রু নেই সুতরাং সৈন্যও নেই, আমার শত্রু নেই আমার সৈন্যই নেই, আচ্ছা তা তোমার রাজ্যটা কোথায় ভাই? হয়তো আমার রাজ্য তো ছড়ো ছড়ো ছ সর্বত্রে, তুমি তো একটি রাজ্যের ক্ষুদ্র রাজ্যের রাজা, আমার অনন্ত ব্রহ্মাণ্ডের আমি রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা। কথা হচ্ছে ওই যে রাজা অভিমান করছে আমি রাজা, আমার সৈন্য আছে আমার রাজ্য আছে আমি ওই রাজ্যের রাজা, অভিমান, ওই অভিমান থাকলে চলবে না, কর্মযোগ হবে না। সেন ভগবান বলছে কর্মযোগ, অর্জুনকে বারবার বলছেন, তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নটা এরকমই ছিল, এই প্রশ্নটা পঞ্চম অধ্যায়ে ছিল, এই প্রশ্নটা আবার অষ্টাদশ অধ্যায়ে গিয়েও হবে, একই রকম প্রশ্ন, ভাষাগুলো অন্যরকম মর্মার্থ একই একই রকম। কর্মযোগ যে ঠিক ঠিক কর্মযোগ করবে সে একদিন কর্মসন্ন্যাস তথা কাম্য নিষিদ্ধ কর্ম ত্যাগ করে বিবিধিষে সন্ন্যাস গ্রহণ করে আত্মনিষ্ঠাতে লেগে থাকতে পারবে, আত্মনিষ্ঠার সাধনা করবে, তারই কর্মসন্ন্যাস হবে। যেটা তিন নম্বরত্ব বলেছিলাম, কর্মসন্ন্যাস মানে কাম্য কর্ম নিষিদ্ধ কর্ম ত্যাগ করে আত্মার সাধনে আত্মকর্মে লেগে থাকার নাম কর্মসন্ন্যাস যোগ। এই কর্ম ত্যাগ আরেকটি কর্ম নিয়ে যুক্ত হওয়া কর্মসন্ন্যাস যোগ। যদি কর্মসন্ন্যাসের সঙ্গে যুক্ত না থাকি, ভগবানের সঙ্গে যুক্ত না থাকি, আমার কী বইয়ে যাবে? এরকম তো আপনারা বলতেই পারেন, কী হবে এগুলো শুনে কী লাভ হবে? তার উত্তর কিন্তু আজকের অধ্যায়ে আছে। আপনি ভগবানের সঙ্গে যুক্ত না হবেন তো বিশ্বের সঙ্গে যুক্ত হবেন নাকি বসে থাকবেন ঘরের মধ্যে, না চর্চা করবেন না চিন্তা করবেন না, টাকা পয়সা রোজগার খাওয়া দাওয়া বিষয় আদি ছেড়ে দেবেন? ভগবানের সঙ্গে যুক্ত না হলো তা তো পারবেন না, তা সাবধান করে দিচ্ছেন। বিষয়েতে তো সবাই যুক্ত হচ্ছি, বিষয়েতে সুখ যাহা
দুঃখের কারণ তাহা হয় যায় তাকে নাশি সব তাই জানি জ্ঞানীজন তাতে নাহি রতহন কনস্থায়ী বিষয়ী বহিব তার অর্থ কি বিষয় ত্যাগ করতে পারবো না খুব সাবধানে বিষয় গ্রহণ করতে হবে অনাসক্তির সহিত বিষয় নিতে হবে আমার পাতে খাবার এসেছে অনেকগুলো আসক্তির সঙ্গে চাইলে আমি সব খেয়ে নিতে পারি ভালো লাগছে আরও 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 নিতেও পারে যখন আমার মনের মধ্যে একটা অনাসক্ত ভাব থাকবে দেখবেন এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ আহার নেব আর যদি আমি আসক্তির সহিত নিই এগুলো তো নেবই যদি বলবো আরও থাকে আর দুটো দাও একটু দৃষ্টান্ত আজও অনাসক্ত ভাব রাখি না গীতায় তো বলছেন আমাকে অনাসক্ত এত নিলে তো চলবে না আমার একটু বিচার করে নিই এখন থেকে যেটা আমার উপাদেয় আমার জীবনে কল্যাণ করে আমি সেটুকুই নিই দেহ তো রক্ষা করতে হবে কিছু নিতে হবে আহারের বেলা নাই শব্দ স্পর্শ রূপরস গন্ধ পঞ্চ বিষয়ের বেলায় যখন এই বিষয় গ্রহণ করব অনাসক্ত ভাবটা রাখতে হবে একবার আপনাদের বলেছিলাম নির্মোহন নির্মোহিনীর মতো নির্মোহন আর নির্মোহিনী সংসারী লোক দুজন তাদের পুত্র মৃগয়াতে গেছে বনে গেছে শিকার করতে সেখানে পশুর আক্রমণে মরে গেছে রাজারানী কোনো রাজারানী হোক এই দম্পতি নির্মোহন নির্মোহিনী এরা কোনো খবরই নিচ্ছেন না ওই বনের মধ্যে এক সাধু ছিলেন তপস্যা করতেন তিনি ব্যাপারটা জেনে চেরা কাপড় চোপড় আর তার কয়েকটা হাড্ডি অস্থি নিয়ে জানতে পেরেছে এই রাজারই পুত্র নির্মোহন রাজার পুত্র তাদের কাছে নিয়ে আসলেন রাজা গিয়ে বললেন আপনার ছেলে মৃগিয়াতে গেছে পশুর আক্রমণে পড়েছে তার প্রাণ চলে গেছে তার এই রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে আমি খবরটা দিতে আসলাম রাজা অবাক হয়ে ভাবছে আমাদের মতো সংসারে হলে হাওয়া মাও করে কাপড় চোপড় নিয়ে কান্নাবান্না আরম্ভ করে দিত চলো একবার দেখে আসি দৌড়ঝাঁপ করত আর এ রাজা বলে আমার ছেলে আমার তো মনে হয় না আমার ছেলে আছে আমার মনেই পড়ছে না আমার ছেলে আছে আমার যখন ছেলেই নাই সে আবার মৃগিয়াতে গেল মৃত্যুবরণ করলো ব্যাপারটা তো আমার মাথায় টেকছে না 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 আপনি হয়তো আমার রানীকে জিজ্ঞাসা করতে পারেন রানীকে জিজ্ঞাসা করলেন রানীর হয়ে কী উত্তর কী বলেন আমার ছেলে আমার তো ছেলেই নেই কোথায় আমি ছেলে আর যদি ছেলে হয়ে থাকে আমার না এক ফোঁটা রক্ত থেকে হয়েছে সেরকম প্রস্রাব দাঁত দিয়ে কত রক্ত বেরিয়ে যেতে আমার কী ভিতরে আছেন আর একজন তার কাছে জিজ্ঞাসা করতে পারেন ওই পুত্রবধূ আছে ওইখানে বলে এটা আপনার স্বামীর এ রক্তাক্ত কাপড় চোপড় মৃগ থেকে মারা আমার স্বামী তো জগৎ স্বামী জগতের যিনি স্বামী তিনি হচ্ছেন আমার স্বামী আমার তো কেউ স্বামী নেই এই বলতে বলতে চোখের জল ঝরলো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সাধু ভাবছে নিশ্চয়ই স্বামীর কথা মুখে বলছে নাই অথচ ভিতর থেকে কান্না এসেছে তখন সাধু প্রশ্ন করছে তাহলে আপনি কান্না করছেন কেন বলে কান্না করছি আপনার দুর্দশা দেখে মানুষে খবরাখবর প্রদান করে পদাতিক বাহিনী আপনি সাধু হয়ে পদাতিক বাহিনীর মতো খবর নিয়ে আসতেন আপনার কেমন দুর্দশা মতিভ্রম হলো এই জন্য আমার কান্না এসছে আমার স্বামী তো জগৎ স্বামী অথচ ওই রাজার পুত্র ওই রানীর পুত্র ওই বধূর স্বামী উনি কীরকম করে ওরা সংসারে অভ্যস্ত হয়ে গেছেন অনাসক্ত সেই সবগুলো নিজে গ্রহ সংসার করে চলেছেন আমার হইও আমার না আমরা দাসবত সেবা করে যাচ্ছি সংসারের কর্তব্য পালন করে চলেছি সব ঈশ্বরের ঈশ্বর থেকে এসেছি সবাই ঈশ্বর থেকে এসেছেন যারা বড় তারা ছোটো সেবা করছেন যারা যারা ছোটো তারা বড়জনের সেবা করছেন একটা কর্তব্য নিয়ে জীবনযাপন চলছে সকলের লক্ষ্য ঈশ্বর আত্মনিষ্ঠা ব্রহ্মণ্যাদে কর্মণে সঙ্গত্যক্তা করে দিচ্ছ লিপ্পতেন সপাত্রেন পদ্মবিম্বসা আজকে শ্লোকে ভগবান বলেছেন জলের মধ্যে সব কিছু ডুবে গেলেও কিন্তু জলের মধ্যে পদ্ম যে পাতা আছে পদ্মর যে পাতা আছে ওই পাতা জলে লিপ্ত হয় না ডুবেও যায় না এই সংসারূপ জলে যদি আমরা পদ্ম পাতার মতো থাকতে পারি সংসার আমাদেরকে বন্ধন করতে পারে না সংসার আমরা কাবু হতে পারি না আমরা নিজেরাই
ওখানে সংসারের মধ্যে লিপ্ত হয়ে গেছি বলে আমরা জলে সংসার জলে ডুবে মরছি। আজকের অধ্যায়তে সেটাই শিখিয়ে দিচ্ছেন না? সর্বশেষ শ্লোকটা বলে শেষ করে দিচ্ছি, বক্তারং যজ্ঞতব সংসারবলোকমৈশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তির মিচ্ছতি। আমরা সকলে শান্তি ইচ্ছা করি, আজকের অধ্যায়ে ভগবান বলেছেন কীভাবে তোমরা শান্তি পাবে, শান্তিম ইচ্ছতি। কোনো ভক্ত যদি মনে করে যে যে যজ্ঞের দ্বারা তপস্যার দ্বারা তারা ভগবানকে লাভ করে শান্তি প্রাপ্ত হন, তাদেরকে আশ্বস্ত করে ভগবান বলছেন দেখো যারা যজ্ঞ করছে, তপস্যা করছে, দান করছে, সবগুলোর হচ্ছে আমি ভোক্তা, ভোক্তারণ যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। তুমি যা করো, যজ্ঞ করো, পূজা করো, সাধনা করো, তুমি যদি আমাকে অর্পণ করো, তোমার ফলগুলো আমি গ্রহণ করি, আমি সর্বলোকের মহেশ্বর, শুধু তোমার নয়, তুমি এটা বিশ্বাস করো। ভোক্তারণ যজ্ঞ তপসাং, আমরা ভগবানকে ভোগ দিই, আমি যে কর্ম অর্পণ করছি সব কিছুর ভোক্তা তিনি, এবং তিনি সুরীত, তিনি আমাদের সবসময় কল্যাণ কামনা করেন, বিনিময়ে কিছু চান না। সর্বভূতানা, শুধু মানুষের নয়, সকল ব্যক্তির, সকল জাতির, ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু মানুষের নয়, কীট পতঙ্গ পশু পক্ষী সকলের সুরীত। এই আত্মসমর্পণ ভাবটি, এ ধারণাটি যে রাখতে পারে সে শান্তি প্রাপ্ত হয়। এই ভাবটি যে রাখতে পারে তার একটা আত্মসমর্পণ ভাব আসে, ভগবানের প্রতি একটা অগাধ বিশ্বাস আসে, একটা নির্ভরতা আসে, না আমি যা করি ভগবান সেটা গ্রহণ করে, ভোক্তারং, যে তিনি ভোক্তা। আমি যজ্ঞ করি, পিতৃযজ্ঞ করি, ঋষিযজ্ঞ করি, দেবযজ্ঞ করি, নিযজ্ঞ করি, হ্যাঁ ভূত যজ্ঞ করি, দ্রব্য যজ্ঞ করি, জ্ঞান যজ্ঞ করি, যত প্রকার যজ্ঞের কথা আছে, যা করি তিনি গ্রহণ করেন, তিনি বলে দিয়েছেন ভোক্তার, তিনি ভোক্তা, তিনি গ্রহণ করেন আমি যা করি, আর তিনি আমার সুরীত, তিনি আমার অবশ্যই আমার কল্যাণ করেন যদি আমি তার শরণাগত হই। তিনি আমার সুরীত মনে নাও মেনে নেওয়া আত্মা হলো, আমি তার শরণাগত সন্তান, আমি তার শরণে চলে গেছি, তারই তিনি সুরীত, তখন শান্তি প্রাপ্ত হবে। মরুভূমিতে বালি পিছলে তো মাখন উঠবে না, সংসারে শান্তি খুঁজলে তো টাকা পয়সার মধ্যে শান্তিও আসবে না, শান্তি আসবে ভগবানের বাণীগুলো মেনে নিয়ে সেই মতে ভাবনা করে চিন্তা করে জীবনটাকে এগিয়ে নিলে। ওম তৎসৎ, জয় গুরু।